আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা আলোচনা করব যে এখানে যখন আমরা ইনফরমেশনগুলো দিচ্ছি সঙ্গে সঙ্গে তো আমরা এখানে রিট্রিভ করতে পারতেছি ইনফরমেশনগুলোকে, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা আপডেট অপারেশনটা চালনা করতে পারতেছি না একই পেজের ভিতরে। তো এখন সেই আপডেট অপারেশনটা যেন আমরা সিঙ্গেল পেজেই করতে পারি সেটা দেখব। তো চলুন শুরু করি। এর জন্য আমরা আমাদের কোডে চলে গেলাম। আমাদের কোডটা ছিল এটা, তো খুব সিম্পল, এটা খুব কঠিন না। আমরা টেবিলের ক্ষেত্রে যে ইনফর্ম মানে যে ক্লাস নেমগুলো বা যে যে নেমগুলো দিয়েছিলাম সব নেমগুলো আমরা আমাদের ইয়ের ক্ষেত্রেও অ্যাড করব যখন ইনস্ট্যান্টটা যে ডাটাটা আমাদের আসতেছিল। তো আমরা এই ইনফরমেশন এই ডাটাগুলো কপি করতেছি, কপি করে নিচের দিকে গেলাম। তো আমরা ইনস্ট্যান্ট ডাটা দেখতেছিলাম এখানে, এই রো স্কোপ এটা বাদ দিয়ে দেই। হ্যাঁ, এভাবে আমরা প্রত্যেকটা ডাটাকে জাস্ট কপি করব। টেবিল এটা নেমের ক্ষেত্রে ছিল, তাই না? তো আমরা নেমের ক্ষেত্রে ওই ইনফরমেশনটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে ইউজার মেইলের ক্ষেত্রে এখান থেকে এতটুকু কপি করলাম। কপি করে এখানে হচ্ছে ইউজার মেইলের ক্ষেত্রে পেস্ট করে দিলাম। তারপরে ইউজার নাম্বারের ক্ষেত্রে ইউজার ফোন নাম্বার শো করানোর ক্ষেত্রে এতটুকু ইনফরমেশন কপি করলাম। আমি এখানে নাম্বারের ক্ষেত্রে এখানে পেস্ট করে দিলাম। এবং আমাদের এখানে অ্যাড্রেস রয়েছে ফাইনালি, তো অ্যাড্রেসের জন্য এতটুকু ইনফরমেশন সেমভাবে কপি করলাম। কপি করে আমাদের এখানে যেখানে ইনফরমেশনগুলো আমরা দিচ্ছি সেখানে গিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এছাড়াও আমাদের এখানে আরও কিছু অপশন ছিল, যেমন আমরা একটা বাটন অ্যাড করেছিলাম। এই টেবিল হেডিংটা এতটুকু কপি করলাম। কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন এই যে আমাদের ইনফরমেশনটা, এখানে তো এভাবে ইনফরমেশন নিবে না। এই যে এখানে ইউজার আইডি দিতে হবে, এরকম ডলার সাইন দিয়ে ইউজার আইডি দিতে হবে, সেই জায়গাটুকুকে চেঞ্জ করে দিতে হবে। এখানে একটা ডলার সাইন দিলাম, দেন ইউজার আইডিকে প্রেরণ করলাম। ওকে, আমরা একটু দেখতে পারি যে আমাদের ঠিক মতো কাজ করতেছে কিনা। ওকে, আমাদের এখানে অনেকগুলো ডাটা এসেছে, তো আমরা কিছু ডাটাকে রিমুভ দিয়ে দেই। ডিলিটের কাজটা আমরা একটু পরে দেখতেছি। যেমন আমি একটা ডাটা দেখে রানার ডাটা সরি বাকিগুলো সবগুলোকে রিমুভ দিয়ে দিচ্ছি, দিতে যাচ্ছি রানার ডাটাটা দেখে বাকিগুলো সবগুলোকে ডিলিট দিয়ে দিই। এই পেজটাকে রিলোড দিলাম। ওকে, নতুন একটা ইনফরমেশন দিই, দিলাম ss@gmail.com, একটা নাম্বার, একটা অ্যাড্রেস। কী ব্যাপার, ডাটা আসে না কেন সব সময়? নাম দিলাম, ইমেল দিলাম, ইমেইলে হচ্ছে আমাদের ae@gmail.com, ফোন নাম্বার দিলাম, অ্যাড্রেস দিলাম। আমি একটু দেখি যে আসলে আমার কোথায়। ওকে, এখানে কোথায় হয়তো ইরোর ধরতেছে, তাই না? সেই জন্য এই ইনফরমেশনগুলোকে দেখাচ্ছে না। তো এই আইডিটাকে আমি একটু হাইড করে রেখে দিই, অন ক্লিক যে ইভেন্টটা রয়েছে, তাছাড়া তো আর ইরোর ধরার কথা না। ইউজার ডাটাটা আসতেছে আমাদের ক্লাস, তো ইউজার ডাটা সই, ঠিক আছে ইউজার ডাটা। ওকে, ওখানে ইউজার ছিল মেবি। ওকে, এখন আমি আর একটু দেখি, একটা ইরোর হলে নাম দিলাম, ইমেল দিলাম, ফোন নাম্বার দিলাম, অ্যাড্রেস দিলাম। দেখতে পাচ্ছেন এখন সঙ্গে সঙ্গে আমার ডাটাটা চলে এসেছে। এখন যদি আমি আপডেটে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি না ডাটা। এখন আমি সেই কাজটা করব। তো এর জন্য আমরা এখানে অন ক্লিক ইউজ করেছি। অন
ক্লিক ইউজ করব নাও ওয়ান ক্লিক ইকুয়াল আমাদের ফাংশন নাম ছিল কি আমরা যখন এই বাটনে ক্লিক করতেছি তখন আমাদের এই ফাংশনকে কল করতেছে তাই না ইউজার ইনফো এডিট তো আমরা এই ফাংশনটাকে বলে দিব আমরা ওই ফাংশনটাকে বলে দিলাম ওই ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে আমরা দিব আমাদের আইডিটা তাই না তো আমাদের এখানে আইডি পাঠানো ইয়ে হচ্ছে এখানে আমাদের ইউজার ডাটা এর ভিতর থেকে আমাদের যে আইডিটা রয়েছে সেটা যাবে তো আমরা একটু এটা দেখি যে আমাদের ঠিক মতো কাজ করতেছে কিনা নতুন একটা ইনফরমেশন দিই এখানে নামে দিই ওকে খুব সুন্দরভাবে এখানে ডাটা চলে এসেছে আপডেটে ক্লিক করলে সো স্যাড এখন আমাদের ডাটা চলে আসেনি আমরা সেই সমস্যাটা সমাধান করতেছি আস্তে আস্তে ওকে আমরা খুব সহজে একটু যে প্রবলেমটা হচ্ছে সেটা সলভ করতে পারি সেটার জন্য আমরা এই ওয়ান ক্লিকের এতটুকুই ক্লিক কপি করলাম যেটা ছিল সেটা থেকেই হবে আসলে তো ওয়ান ক্লিক ইভেন্টটা এখানে চালনা করলাম এখানে আমাদের ইউজার রেট এগুলো সব ঠিক রয়েছে যেহেতু আমাদের এখানে প্যারামিটার ইউজার ডাটা আমরা এখানে ইউজার ডাটা দিলাম এবং এখানে ডলার দিয়ে আমরা আমাদের ইউজার আইডিটা প্রেরণ করি ওকে আর একটা জিনিস হচ্ছে এখানে আপনারা উপরের দিকে স্ক্রল করলে তো এখানে দেখা যাবে যে প্রত্যেকটা টেবিল রোয়ে একটা করে ইউনিক আইডি রয়েছে এই আইডিটার অর্থাৎ টেবিল রোয়ের যে আইডিটা রয়েছে সেটাকে কপি করলাম এবং ক্লাসটাকে কপি করলাম এখন এই আইডিটাও আমাদের চেঞ্জ করে নিয়ে আসতে হবে এখানে ডলার সাইন এখানে ইউজারের পরিবর্তে ইউজার ডাটা বসবে ডান তো ইউজার ডাটা নাম্বার সব কিছু ডান রয়েছে এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি যে আমাদের ঠিকমতো কাজ করতেছে না কি না তো এখানে আমরা একটা নতুন ইনফরমেশন দিলাম এস 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 দিলাম এস এস অ্যাড্রেট এ ডট কম তারপরে নাম্বার অ্যাড্রেস একটা দিলাম এখন আমরা এই ইনফরমেশনগুলোকে চেঞ্জ করতে চাচ্ছি শাহনাজ দিতে চাচ্ছি আমরা শাহনাজ এস এস এর পরিবর্তে এস এস এন এ জে এখানে ওর রোল ধরলাম এক এখানে উনি থাকেন এখন জয়পুরহাট দিয়ে দিলাম এডিট বাটনে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট আমাদের ইনফরমেশনগুলো আপডেট হয়ে যাচ্ছে তাহলে আমরা আপডেটের সকল কাজই শেষ করে ফেললাম এমনি আপডেট কীভাবে করতে হয় অ্যাজাক্সের থ্রু থেকে আপডেট কীভাবে করতে হয় এবং ইনস্ট্যান্টলি আপডেটেড ইনফরমেশন কীভাবে শো করাতে হয় আমরা আমাদের সামনের পর্বে ডিলেট অপশনের মধ্য দিয়ে আমাদের ক্রাউড অপারেশন শেষ করব তো দেখতে থাকুন সামনের পর্ব পর্যন্ত